স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি হোসেন সংবাদ শিরোনাম দেশব্যাপী করোনায় সকল রেকর্ড ভেঙে গত ২৪ ঘন্টায় তিরাশি জনের মৃত্যু রাজশাহী পুঠিয়া পৌর মেয়র মামুনের বিরুদ্ধে নার্সের ধর্ষণ মামলা নিরাপত্তার স্বার্থে রাজশাহী মেট্রোপলিটন এলাকায় বারোটি থানায় নিরাপত্তা চৌকি স্থাপন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দেশব্যাপী করোনায় সকল রেকর্ড ভেঙে গত চব্বিশ ঘন্টায় তিরাশি জনের মৃত্যু হয়েছে এটি দেশের ইতিহাসে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো নয় হাজার আটশো জনে এদিকে গেল চব্বিশ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন সাত হাজার দুইশো একজন এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ছয় লাখ একানব্বই হাজার নয়শো সাতান্ন জন সোমবার করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় গত চব্বিশ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন চার হাজার পাঁচশো তেইশ জন এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হলেন পাঁচ লাখ একাশি হাজার একশো তেরো জন গত চব্বিশ ঘন্টায় করোনায় নমুনা সংগ্রহীত হয়েছে ছত্রিশ হাজার আর নমুনা পরীক্ষা করা হয়েছে চৌত্রিশ হাজার নয়শো আটষট্টিটি দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে পঞ্চাশ লাখ সাঁত্রিশ হাজার আটশো তেত্রিশটি এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ছয়ত্রিশ লাখ উনষাট হাজার ছয়শো ছত্রিশটি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে বারো লাখ আটাত্তর হাজার একশো সাতানব্বইটি গত চব্বিশ ঘন্টায় করোনা শনাক্তের হার বিশ দশমিক উনষাট শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার তেরো দশমিক চুয়াত্তর শতাংশ চব্বিশ ঘন্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার তিরাশি দশমিক আটানব্বই শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক বিয়াল্লিশ শতাংশ এদিকে রাজশাহী বিভাগে করোনা ভাইরাসে আরও তিনজনের মৃত্যু হয়েছে রোববার তাদের মৃত্যু হয় এর মধ্যে বিভাগের নওগাঁয় দুইজন এবং রাজশাহীতে একজনের মৃত্যু হয় সোমবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে বিয়ের প্রলোভনে টানা দুই বছর ধর্ষণের অভিযোগে রাজশাহীর পুঠিয়া পৌরসভার মেয়র বিএনপি নেতা আল মামুন খানের বিরুদ্ধে এক সিনিয়র নার্স মামলা দায়ের করেছেন ওই নার্স ঢাকার জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে কর্মরত রয়েছেন রোববার রাতে ধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে পুঠিয়া থানায় মামলা দায়ের করেন মামলার এজাহার সূত্রে জানা যায় দুই সালে দুর্গাপুর থানার বাসিন্দা ওই নার্স পুঠিয়ার একটি ক্লিনিকে কাজ করতেন সে সময় মামুন তাকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করে এরপর তিনি প্রায়ই তাকে ধর্ষণ করতেন সম্প্রতি মেয়েটি বিয়ের জন্য মামুনকে চাপ দিলে তিনি তাকে এড়িয়ে যেতে থাকেন রোববার দুপুরে বিয়ের দাবিতে মেয়েটি মামুনের পুঠিয়া সদরের চেম্বারে উপস্থিত হয় এ সময় ওই নার্সকে নির্যাতন করে বের করে দেয়া হয় পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এ ঘটনায় রাতেই তিনি থানায় মামলা দায়ের করেন পুটিয়া থানার ওসি সরোয়ার্দি জানান মেয়েটি নিজেই বাদী হয়ে এজাহার দিয়েছেন এবং ধর্ষণের বর্ণনা দিয়েছেন পরে থানায় তার এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে পুলিশ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে রাজশাহী সিডিএম হাসপাতালের বিশেষায়িত আইসিইউ সিসিইউ ও লাইফ সাপোর্ট সম্বলিত অ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হয়েছে সোমবার বিকেলে নগর ভবন প্রাঙ্গণে এর উদ্বোধন করা হয় রাজশাহীতে প্রথম অত্যাধুনিক এই অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এম খায়রুজ্জামান লিটন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাশিক মেয়র বলেন রাজশাহীতে আইসিইউ সিসিইউ ও লাইফ সাপোর্ট সম্বলিত অত্যাধুনিক একটি অ্যাম্বুলেন্সের অভাব ছিল আজকে সেটি পূরণ করেছে সিডিএম হাসপাতাল মানুষের সংকট সময়ে বিশেষ করে বর্তমানে করোনাকালীন সময়ে এই অ্যাম্বুলেন্স মানুষের অনেক কাজে লাগবে এ সময় মেয়র আগামীতে এমন একটি অ্যাম্বুলেন্স সংযোজন করতে সিডিএম হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান অনুষ্ঠানে সিডিএম হাসপাতালের চেয়ারম্যান ও মেসার্স চৌধুরী কনস্ট্রাকশনের সত্ত্বাধিকারী চৌধুরী মাহমুদুর রহমান জানান হাসপাতালে সেবার মান উন্নয়নে আইসিইউ সিসিইউ ও লাইফ সাপোর্ট সম্বলিত অ্যাম্বুলেন্সের সংযোজন করা হলো শীঘ্রই কার্ডিয়াক করোনারি কেয়ার ইউনিট চালু করা হবে অ্যাম্বুলেন্সটি পেতে শূন্য এক আট চার পাঁচ নয় আট 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 নয় আট ও শূন্য এক আট চার পাঁচ নয় আট 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 নয় নয় এই নম্বরে যোগাযোগ করতে হবে অনুষ্ঠানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও চৌধুরী কনস্ট্রাকশনের নির্বাহী পরিচালক চৌধুরী মাহফুজুর রহমান তপু সিডিএম হাসপাতালের পরিচালক শামীমা চৌধুরী সিডিএম হাসপাতালের পরিচালক ও রাজশাহী মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি চৌধুরী মুকলেসুর রহমান উপস্থিত ছিলেন আমি যেমনটা বলছিলাম যে আসলে কারণ বিশেষ করে করোনাকালীন এই সময়ে এই ধরনের অ্যাম্বুলেন্সের যেখানে আইসিউ সাপোর্ট পুরোপুরি আছে বলে আমি জানি সেই সে খুবই দরকার হয় অনেক সময় ক্রিটিক্যাল রুগীদের বাঁচাবার জন্যে এই এই বা পরিবহনের জন্যে এইরকম অ্যাম্বুলেন্সের গুলো বিকল্প নেই আমি এই এই সু উদ্বোধন ঘোষণা করছি এবং একই সঙ্গে দোয়া করছি যেন চৌধুরী সাহেবের এটার পরেও যদি অবস্থা সেরকম থাকে তাহলে যেন আরও একটি মাইক্রো অ্যাম্বুলেন্স সংগ্রহ করে আমি তার এবং নিরাপত্তার স্বার্থে রাজশাহী মেট্রোপলিটন এলাকায় বারোটি থানায় এলএমজি চেকপোস্ট বা নিরাপত্তা চৌকি স্থাপন করা হয়েছে রবিবার বিকেল থেকে এর কার্যক্রম শুরু হয়ে সোমবার শেষ হয় বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস তিনি বলেন আর এমপির সব থানায় গতকাল রোববার বিকেলে এলএমজি চেকপোস্ট বা নিরাপত্তা চৌকি স্থাপন করা হয়েছে বর্তমান পরিস্থিতি ও থানা নিরাপত্তার কথা ভেবে এই চেকপোস্ট বসানো হয়েছে মূলত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে এই কর্মকর্তা জানান দেশব্যাপী করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণীজ পুষ্টি নিশ্চিতকরণে রাজশাহী নওগাঁ নাটোর সহ দেশের বিভিন্ন স্থানে দুধ ডিম ও মাংস ন্যায্য মূল্যে বিক্রির লক্ষ্যে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে সোমবার সকাল এগারোটায় নওগাঁ শহরের নওজওয়ান মাঠে এর উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক হারুনর রশিদ এবং সকাল দশটায় নাটোরের মাদ্রাসা মোড় এলাকায় এর কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ নওগাঁ জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ব্যবস্থাপনায় এর বাস্তবায়ন করেন বাংলাদেশ ডেইরি ফার্মস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ পোলট্রি ফার্মস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সেলিম রেজা ডালিম জানান এই করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণীজ পুষ্টি নিশ্চিতকরণে আমরা বাজার থেকে তুলনামূলক কম মূল্যে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিতে প্রস্তুত এতে করে মানুষ একদিকে করোনা ঝুঁকি থেকে নিরাপদে থাকবে এবং দাম ও পণ্যের মান নিয়ে শতভাগ নিশ্চিত থাকতে পারবেন নওগাঁ জেলা প্রশাসক হারুনা রশিদ বলেন এটি একটি মহৎ উদ্যোগ এই উদ্যোগের মাধ্যমে একদিকে খামারিরা লোকসানের হাত থেকে বাঁচবেন ও অন্যদিকে ভোক্তারা ন্যায্য দামে করোনা ঝুঁকিমুক্ত পরিবেশে পণ্য কিনতে পারবেন নাটোর জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ বলেন করোনা সংক্রমণ পরিস্থিতিতে নিজেকে বাঁচাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন প্রতিদিন প্রাণীজ খাদ্য গ্রহণ করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব পাশাপাশি এই কার্যক্রমের মধ্য দিয়ে জেলার খামারিবৃন্দ তাদের উৎপাদিত দুধ ডিম ও মাংসের ন্যায্য মূল্য পাবেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সেলিম উদ্দিন জানান প্রতিদিন সকাল নয়টা থেকে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পর্যায়ক্রমে ভ্রাম্যমান পিকআপ ভ্যানে পাঁচশো লিটার দুধ দুই হাজার পিস ডিম ও দুইশো পঞ্চাশ কেজি মুরগির মাংস বিক্রি করা হবে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান নাটোর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার গোলাম মোস্তফা সহ কর্মকর্তা বিন্দ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নাটোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেল পাঁচটার দিকে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জেলা বিএনপির আয়োজনে এই কর্মসূচি পালন করা হয় দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক সদস্য সচিব রহিম নেওয়াজ মহিলা দলের সভানেত্রী সুফিয়া হক সদর উপজেলা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম সহ দলের নেতাকর্মীরা দোয়া অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীরা নেত্রীর করোনা পরিস্থিতিতে অবিলম্বে বিনা শর্তে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান কঠোর লকডাউনকে সামনে রেখে নাটোর শহরে ট্রাফিক জ্যাম ও বাজারে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে গতকাল রবিবার থেকে এই অবস্থার সৃষ্টি হয়েছে লকডাউনে শুধুমাত্র বাস ও ট্রেন চলাচল বন্ধ থাকলেও সিএনজি ব্যাটারি চালিত থ্রি হুইলার ভ্যান ও রিকশা চলাচল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে এসব যানবাহন এবং মানুষের ভিড়ে শহরের রাস্তাগুলোতে চলাফেরা বেশ কঠিন হয়ে উঠেছে করোনা সংক্রমণ বিপজ্জনক পর্যায়ে যাওয়ার পরেও স্বাস্থ্যবিধি মানতে চাচ্ছেন না অধিকাংশ মানুষ অনেকেই মাস্ক ছাড়াই স্বাভাবিকভাবে চলাফেরা করছেন বিপণী বিতানগুলোতেও ক্রেতা বিক্রেতাদের অধিকাংশই মানছেন না কোনো সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি বাজারে আসা মানুষগুলো বলছেন কঠোরভাবে লকডাউন দিলে বাজারে আসা যাবে না এছাড়া সামনে রোজা শুরু হবে তাই প্রয়োজনীয় বাজার করতেই তারা বাজারে এসেছেন গ্রাম থেকে শহরে অতিরিক্ত মানুষের যাতায়াতের কারণে বেড়েছে যানজট এ অবস্থায় প্রশাসনের পক্ষ থেকেও কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি এই ছিল সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ